আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যারা আমাদের প্রিভিয়াস টিউটোরিয়াল দেখেছিলেন যে আমরা এই ইমেজটা আমরা একটা এআই ওয়েবসাইট দিয়ে আমরা জেনারেট করেছি এখন এই ইমেজটা আমরা আমরা একটা স্টক ওয়েবসাইটে আমরা আপলোড করব তো এর জন্য আমরা আমরা আজকে দেখব সাটা স্টক ওয়েবসাইট কিভাবে আমরা অ্যাকাউন্ট করতে পারি এবং কিভাবে আমরা ফাইল আপলোড করবো এবং সেখান থেকে কীভাবে আর্নিং জেনারেট হয় সেই প্রসেসটা আমরা দেখব তো আমরা প্রথম প্রাথমিকভাবে আমরা সাটা স্টকে আমরা অ্যাকাউন্ট করে নেব তো সাটা স্টকে অ্যাকাউন্ট করার জন্য আমরা আমাদের ভিডিও লিংক দেওয়া আছে সেই লিংক অনুযায়ী আপনারা এখানে চলে আসবেন আসার পর এখানে আপনারা যেটা করবেন তো সাটা স্টকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন শেয়ার ইয়োর ওয়ার্ক অ্যান্ড স্টার্ট আর্নিং তো এইখানে আপনার আপনার ভিডিওগ্রাফি ফটোগ্রাফি এবং আপনার গ্রাফিক্স রিলেটেড যত কাজ রয়েছে সব আপনি এখানে কিন্তু আপলোড করতে পারবেন অর্থাৎ আপনার একটা সুন্দর ক্যামেরা রয়েছে বা মোবাইল রয়েছে সেই মোবাইল দিয়ে আপনি অনেক সময় অনেক সময় বাহিরে যান বিভিন্ন সুন্দর সুন্দর জায়গায় আপনি ঘুরতে যান সেখান থেকে বিভিন্ন সুন্দর সুন্দর আপনার ইমেজ অথবা ভিডিও আপনার রেকর্ড করবেন এরপর সেগুলো এসে আপনার ভিডিও এডিটর বা আপনার ইমেজ এডিটর দিয়ে আপনার ইমেজগুলো এডিট করবেন ভিডিও এডিট করে আপনার এখানে কিন্তু আপলোড করে কিন্তু আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন দেখতে পাচ্ছেন যে এই সাইটটা অলরেডি তারা কিন্তু ওয়ান বিলিয়ন ডলার তারা কিন্তু পেমেন্ট করেছে অর্থাৎ হিউজ পরিমাণ টাকা তারা কিন্তু এখানে পেমেন্ট করেছে তো এখানে আপনার অ্যাকাউন্ট করতে হবে প্রাথমিকভাবে তো অ্যাকাউন্ট করার জন্য এখানে গ্রেড স্টার্টেটে যেতে পারেন অথবা সাইন আপে দিতে পারেন তো আমি এখান থেকে গ্রেট স্টার্টেটে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি আমার ওয়েবসাইটে ভিতরে ঢুকলাম এই ওয়েবসাইটের ঢোকার পর এখানে যেটা বলছে যে এখানে আপনাকে ফুল নেম ডিসপ্লে নেম ইমেইল এবং পাসওয়ার্ড দিতে হবে তো আমি এখান থেকে ফুল নেম আমি এখানে দিয়ে দিচ্ছি আমি এই অ্যাকাউন্টটা কিন্তু অ্যাকচুয়ালি আপনাদের এই টিউটোরিয়াল পারপাস দেখাচ্ছি কারণ আমার একটা অরিজিনাল অ্যাকাউন্ট রয়েছে যেটা দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি না কারণ এটা সিকিউরিটির ব্যাপার স্যাপার রয়েছে তো আমি এখান থেকে এই নামটাই ফুল নেমটাই আমি এখানে ডিসপ্লে নেম হিসাবে ব্যবহার করলাম আপনি আপনার মতন করে দিতে পারেন অথবা আপনার যদি কোনো প্রতিষ্ঠান হয়ে থাকে সেই প্রতিষ্ঠানের নামেও করতে পারেন কিন্তু আপনার ফুল নেমের জায়গায় আপনার যে ভোটার আইডি কার্ডের যে নাম্বার রয়ে নাম রয়েছে সেই নাম অনুযায়ী এখানে দেবেন এরপর আমরা এখানে ইমেল দেব তো আমরা ইমেল আপাতত আমরা টেম্পোরারি ইমেল আমরা এখানে ব্যবহার করব কারণ আমরা এতে আমাদের ভিডিও পারপাসে আমরা এখানে দেখাচ্ছি তো এখানে আমরা একটা পাসওয়ার্ড ক্রিয়েট করব তো আমরা এখান থেকে একটু স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করব যেন এদের যে রিকোয়ারমেন্টস রয়েছে রিকোয়ারমেন্টস অনুযায়ী একটু স্ট্রং দিয়ে এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশন এটা এবং প্রাইভেসি পলিসি এটা আমরা এগ্রি করে দেব এরপর গেট স্টার্ট এটে ক্লিক করব ক্লিক করলে আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে প্লিজ চেক ইওর ইমেল ভেরিফাই ইওর অ্যাকাউন্ট তো আমার এখানে ইমেইল আসবে আসার পর আমরা এখান থেকে এটাকে ওপেন করলাম ওপেন করার পর এখান থেকে প্লিজ চেক হিয়ার টু ভেরিফাই ইউর ইমেল এখানে ক্লিক করবো ক্লিক করলে আমার ইমেল ভেরিফাই হয়ে যাবে ইমেল ভেরিফাই হয়ে গেলে আপনাকে যেটা করতে হবে আপনার প্রোফাইল আপনার এডিট করতে হবে এবং সেখানে আপনার বেশ কিছু কাজ রয়েছে সেগুলো আমরা দেখবো তো আমার কিন্তু অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে তো আমি এখান থেকে নেক্সটে ক্লিক করব এবং আমরা যে ইমেজটা জেনারেট করেছি এই ইমেজটা এখানে আপলোড করে দেখাবো কিভাবে আপনাকে আপলোড করতে হয় কিভাবে আপনি আপলোড করবেন সেটা আমরা দেখাবো ষাটাস্টকে তো এখানে আসার পর এখান থেকে আপনাকে প্রাথমিকভাবে কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে তো আমি কান্ট্রি সিলেক্ট করলাম এখানে আমার অ্যাড্রেস দিতে বলছে তো আমি এখান থেকে এই অ্যাড্রেসগুলো দিয়ে দিব তো এখানে আসার পর আমরা আমাদের ওয়েবস আমাদের অ্যাড্রেস দিয়ে দিলাম এরপর এখান থেকে সিটি দিলাম এরপর প্রভেন্স বলছে অর্থাৎ আমরা প্রদেশ কোনটা তো প্রদেশ এখানে আমাদের প্রদেশ নেই তো আমরা এখান থেকে সিটি রাখলাম এটা ম্যান্ডেটরি না অর্থাৎ ম্যান্ডেটরি বুঝবেন কীভাবে এই যে আপনার দেখতে পাচ্ছেন যে কারণির পাশে একটা স্টার চিহ্ন রয়েছে অর্থাৎ এগুলো আপনাকে ফিল আপ করতেই হবে স্টার চিহ্ন যেগুলো রয়েছে সেগুলো ফিল আপ করতে হবে আদার যেগুলো রয়েছে স্টার চিহ্ন নেই সেগুলো ফিল আপ করতে হবে না তো আমি এখান থেকে আমাদের পোস্টার কোডটা দিয়ে দিচ্ছি সাত এরপর এখান থেকে মেইলিং অ্যাড্রেস যদি সেম হয় সেক্ষেত্রে এখানে সেমে ক্লিক করলে আপনার এখান থেকে এটা নিয়ে নেবে আর যদি সেম না হয় সেক্ষেত্রে আপনার এখানে আপনি আপনার ম্যানুয়ালি আবার টাইপ করে দিতে হবে এরপর আমি এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এই অ্যাড্রেসটা সেভ করে রাখার জন্য আমি এটা আমার ব্রাউজারে সেভ করে রাখলাম এরপর এখান থেকে আপনার সরাসরি আপলোডে যেতে পারবেন এবং গো টু ইয়োর ড্যাশবোর্ড দুইটা প্রসেসে আপনি যেতে পারবেন প্রাথমিকভাবে আপনি এখান থেকে সরাসরি আপলোড করতে পারবেন আর আদারওয়াইজ আপনার ড্যাশবোর্ডে যেতে পারবেন তো আমরা আগে ড্যাশবোর্ডে চলে যাই ড্যাশবোর্ডে বেশ কিছু কাজ রয়েছে তো আমি আমরা ড্যাশবোর্ডে আসলাম ড্যাশবোর্ডে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে যখন আপনি আপলোড করবেন আপলোড অপশন এখানে পাচ্ছেন এবং এখানে নট সাবমিটেড অর্থাৎ প্রাথমিকভাবে আপনি আপলোড করার পর নট সাবমিটেডে থাকবে এরপর আপনার সেটা যখন সাবমিট করে দেবেন তখন এটা পেন্ডিং অ্যাপ্রুভালে থাকবে এরপর এখান থেকে যখন ফাইনালি আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে তখন কিন্তু ইমেজ পোর্টফোলিও এই ওই জায়গায় চলে আসবে যে কতটা ইমেজ আপনার এখানে আপলোড করেছেন এরপর এখানে দেখতে পাচ্ছেন যে বাম সাইডে এখানে হোম অপশন এখানে কিছু কাজ নেই হোম এরপর এখানে দেখতে পাচ্ছেন যে আর্নিং আর্নিংয়ে আসার পর আর্নিংয়ে আসার পর এখানে আর্নিং সামারি ক্লিক করলে আপনার কত ডলার আর্নিং হয়েছে সেটা এখানে ডিটেলস আপনি এখান থেকে দেখতে পাবেন কতটা ডাউনলোড হয়েছে আপনার রেফারেলস ইনকাম কত টোটাল রেফারস কত তো সবগুলোই এখানে ডিটেলস আপনি দেখতে পাবেন এরপর এখান থেকে আপনার রেফারেল লিঙ্ক আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন এবং এখানে আপনার পেমেন্টস হিস্ট্রি রয়েছে অর্থাৎ আপনি যদি পেমেন্ট উইড্রো করে থাকেন সেগুলো এখানে দেখাবে তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার মিনিমাম পঁচিশ ডলার আপনার যখন এই ওয়েবসাইটে হবে তখন উইড্য দিতে পারবেন তো উইদ্য দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে পে আউট মিনিমাম পঁচিশ ডলার কিন্তু এখানে পেপাল এবং স্কিল দেখাচ্ছে আর যদি আপনি ওয়ার ট্রান্সফারে বা চেকে নিতে চান সেক্ষেত্রে মিনিমাম পাঁচশো ডলার হতে হবে তো এখান থেকে আপনি আমরা যদি কি কী পেমেন্ট কেটেতে আমরা পেমেন্ট নিতে পারি সেটা আমরা যদি দেখতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে যেটা করবো সেটা হলো যে অ্যাকাউন্ট সেটিংয়ে ক্লিক করব ক্লিক করার পর এখানে আসার পর আমরা যদি নিচের দিকে আসি আসার পর এখান থেকে পে আউট মেথড অর্থাৎ আমরা কী কী মাধ্যমে পেমেন্ট নিতে পারি সেটা এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে পেউনিয়র আছে অর্থাৎ আমরা বাংলাদেশ থেকে কিন্তু আমরা পেউনিয়র ব্যবহার করতে পারবো এবং পেউনিয়র থেকে আমরা বিকাশে অনায়াসে আমরা মানে এক মিনিটের ভিতরে টাকা ট্রান্সফার করে আমরা নিতে পারি তো যেহেতু পেইন রয়েছে সেক্ষেত্রে আপনি পেইন অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে করতে পারবেন কোনো সমস্যা নেই কিভাবে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় তার উপর আমাদের এই টিউটোরিয়াল রয়েছে আমাদের চ্যানেলে সেটাও দেখতে পারেন এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে আপনারা দেখে নিতে পারবেন এরপর স্কিল বাংলাদেশ সাপোর্ট করে অর্থাৎ স্কিল থেকেও আপনি টাকা উইথড্র করতে পারবেন কিন্তু পেপালটা বাংলাদেশে নেই এবং এখানে পেমেন্ট পে আউট পঁচিশ ডলার এটাই সর্বনিম্ন এখান থেকে ম্যাথড আপনি সিলেক্ট করে দিবেন দেওয়ার পর আপনার এখান থেকে পেউনিয়র যে আপনার ইমেল রয়েছে সেটা এখানে দিতে হবে দেওয়ার পর এটা কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে তো আমি এগুলো অ্যাকচুয়ালি এই মুহুর্তে দেখাচ্ছি না কারণ আমার এটা অরিজিনাল অ্যাকাউন্ট না তো এখান থেকে যেটা করতে হবে আপনাকে কিন্তু কিন্তু এখান থেকে ট্যাক্স ইনফরমেশন অ্যাড করে দিতে হবে যখন আপনি পেমেন্ট উইডো করতে যাবেন তখন আপনাকে ট্যাক্স ইনফরমেশন এবং আপনার একটা এই যে ডাব্লু এইট ফর্ম রয়েছে ওই ফর্মটা ফিল করে দিতে হবে তো এখানে এই এই অবস্থা তো এখান থেকে ইনসাইটে আসার পর এখান থেকে আপনার যে ইমেজগুলো রয়েছে সেটা কোন ইমেজটা পারফরম্যান্স ভালো করছে সেই ইমেজটা আপনি এখানে দেখতে পারবেন এবং সেই ইমেজের উপর ডিপেন্ড করে আরও ইমেজ আপনি ওই ইমেজ রিলেটেড আরও ইমেজ জেনারেট করতে পারবেন বা এখানে আপলোড করতে পারবেন সেক্ষেত্রে আপনার সেলটা বেশি হবে তো আমি প্রাথমিকভাবে এখানে আপলোডে ক্লিক করব। অর্থাৎ আমরা একটা ইমেজ আপলোড করে দেখাবো তো আপলোডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইমেজ ইমেজে যে ফর্মেট রয়েছে ইপিএস ফর্মেট অথবা জেপিজি ফর্মেট লাগবে এবং ভিডিও যদি আপনি করতে চান ভিডিও আপলোড করতে গেলে পাঁচ সেকেন্ড থেকে ষাট সেকেন্ড অর্থাৎ এক মিনিটের ভিডিও আপনি আপলোড করতে পারবেন এবং ফর্মেটটা এখানে দেওয়া আছে এমপি ফোর তো এখানে আমরা যেহেতু ইমেজ আপলোড করে দেখাবো তো আমরা এখান থেকে আপলোড অ্যাসেটস ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আমরা একটা ইমেজ আপলোড করে দেবো তো আমরা ইপিএস এখানে আছে আমরা ইপিএসটা সিলেক্ট করলাম এরপর এখান থেকে ওপেন করব তো এখানে প্রাথমিকভাবে আপনার ইমেজটা আগে আপলোড হবে তো আপলোড হওয়ার পর এখানে গ্রিন চিহ্ন থাকবে এই গ্রিন চিহ্ন দেখার পর আপনি বুঝতে পারবেন যে আপনার ইমেজটা আপলোড হয়েছে তো এরপর আপনি যেটা করবেন আপনার আপনার ড্যাশবোর্ডে চলে যাবেন ড্যাশবোর্ডে আসার পর তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ইমেজটা কিন্তু আমরা এখানে চলে আসছে তো এরপর এটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে আসার পর দেখতে পাচ্ছেন নট সাবমিটেড এখানে দেখাচ্ছে এরপর পেন্ডিং তারপরে রিভিউ তো যাবে তো এখানে আসার পর এডিটে ক্লিক করবেন এডিটে ক্লিক করার পর এখানে এই ইমেজটার আপনার টাইটেল দিতে হবে ডেসক্রিপশন দিতে হবে ক্যাটাগরি দিতে হবে তো এগুলো এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমরা এটাকে আমরা একটা টাইটেল দিয়ে দিলাম অর্থাৎ আমরা যেভাবে এই ইমেজটা জেনারেট করেছি সেইভাবেই আমরা এখানে এখানে টাইটেলটা দেব প্রাথমিকভাবে আপনি যখন ইমেজটা আপলোড করতে যাবেন তার আগে ইমেজের আপনার যে নামটা আছে নামটা আগে দিয়ে নেবেন অর্থাৎ রিনেম করে নেবেন অর্থাৎ ইমেজের এখানে আসার পর আমি দেখাই এখানে আসার পর যে ইমেজটা রয়েছে ইমেজটার আগে রিনেম করে নেবেন রিনেম করে নেওয়ার পর তারপরে আপলোড করবেন তাহলেই আপনার এখানে এই ইমেজের নাম সহ চলে আসবে এরপর এখানে ডেসক্রিপশন দেবেন আপনি একটু সংক্ষেপে দিতে পারেন অথবা আপনি এখানে দুইশো ক্যারেক্টার সর্বোচ্চ দিতে পারবেন এরপর এখান থেকে ক্যাটাগরি রয়েছে এখানে যে ক্যাটাগরিতে যায় আপনার ইমেজটা সেটা এখান থেকে দিয়ে দিবেন এরপর এখান থেকে আমি যেহেতু আমার এটা ভেক্টর করা অর্থাৎ ইলাস্ট্রেশনে করা আপনার যদি ফটো হয়ে থাকে সেক্ষেত্রে ফটো দেবেন তো আমি এখান থেকে ইলাস্ট্রেশন স্টেশন দিলাম এরপর এখানে আর কোনো কাজ নাই এখানে কিওয়ার্ড রয়েছে আপনি এখানে কিওয়ার্ড ম্যানুয়ালি টাইপ করতে দিতে পারেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে এই ইমেজটা আপলোড করার পর এখানে আমাকে কিছু সাজেস্টেড কিওয়ার্ড দেখাচ্ছে তো এখান থেকে আপনি চাইলে প্লাস বাটনে ক্লিক করলে এখানে অ্যাড হবে অথবা ওয়াল অ্যাডে ক্লিক করলে সবগুলো অ্যাড হয়ে যাবে এরপর আপনি এখানে কিওয়ার্ডস আপনি পঞ্চাশটা কিওয়ার্ড ব্যবহার করতে পারবেন তো আমরা এখানে আঠাশটা কিওয়ার্ড এখন পর্যন্ত ব্যবহার করেছি চাইলে আরও ব্যবহার করতে পারবো এরপর ফাইনালি আপনি এখান থেকে সেভ করবেন সেভ করার পর তারপরে সাবমিট করবেন এরপর আপনি এখান থেকে সাবমিট করে দেবেন সাবমিট করে দেওয়ার পর আপনার এটা কিন্তু এখন নট সাবমিট থেকে পেন্ডিংয়ে চলে আসছে দেখতে পাচ্ছেন যে পেন্ডিংয়ে চলে আসছে তো এখানে আপনার পেন্ডিং দেখাচ্ছে ইমেজটা পেন্ডিংয়ে আছে তো পেন্ডিং থেকে যখন আপনার এখানে রিভিউতে আসবে পেন্ডিং কমপ্লিট হওয়ার পর এখান থেকে আপনার সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এটা যদি আবার এডিট করা লাগে সেক্ষেত্রে এডিট করতে পারবেন ডিলিট করতে পারবেন সব কিছুই করতে পারবেন তো ফাইনালি আপনার এটা যখন আপনার পেন্ডিং থেকে আপনার রিসেন্ট রিভিউতে চলে আসবে এরপর এটা যখন রিভিউ কমপ্লিট হয়ে যাবে তখন এটা ফাইনালি আপনার এখানে আসার পর এখানে ফাইনালি আপনার যে ইমেজ পোর্টফোলিও রয়েছে এখানে চলে আসবে তো এরপর আপনার এই ইমেজটা তখন ওনাদের যে স্টক ওয়েবসাইট রয়েছে সেখানে আপনার শো করবে এবং এই ইমেজটা যত আপনার ডাউনলোড হবে তার উপর বেস করে আপনি এখান থেকে ডাউন প্রতিটা ডাউনলোডের উপর বেস করে আপনি কিন্তু একটা কমিশন পাবেন এবং এই কমিশনটাও খুবই ভালো কমিশন দিয়ে থাকে শাটার স্টক আপনারা এটাতে কন্টিনিউলি কাজ করতে পারেন তো এই ছিল আজকের এপিসোড আজকের টিউটোরিয়াল পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ